ইফরাজ, এত বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে কোথায় যাচ্ছ? আম পাড়তে। আম পাড়তে যাবে? এখন কি আম আছে? কোথায় আম দেখাবে? চলো চলো চলো। ইফরাজ আম দেখাতে এসেছে, দেখি আমটা। এই যে গাইস দেখো, এটা আম না, এটা তো বাতাবি লেবু। এই যে ইফরাজ এখন বাতাবি লেবু পাড়তে এসেছে এই বৃষ্টির মধ্যে। কত বৃষ্টি হচ্ছে গাইস দেখো। ইফরাজ এখন এই যে বাতাবি লেবুটা এইটা পাড়তে এসেছে, এই যে এই বাতাবি লেবুটা। এই ইফরাজ তো পাড়তে পারলো না, ইফরাজের মামা পেড়ে দিল। আসো আসো আসো, নিয়ে আসো নিয়ে আসো। হ্যাঁ, কত বড় বাতাবি লেবু, চলো তোমাকে ছাড়িয়ে দিই। হ্যাঁ, গোটা লেবু নিয়ে খেতে বসে গেছে, ছাড়ানো হয়ে গেছে, পুরো লেবুটা নিয়ে নিয়েছে। ছাড়িয়ে দেবো, দাও দেখো দেখো মিষ্টি। এই যে বাতাবি ছাড়ানো হয়ে গেছে, আর এই যে ইফরাজ খাচ্ছে, ভালো টেস্টি। ইফরাজ আজকে তোমাকে এবিসিডি লেখা শেখাবো। এটা হলো এ, আরেকটা এ লিখি, এটা হলো এ, এরকম দেখে দেখে তুমি এখানে নিচে লেখো। এটা কি করলে? এরকম করতে নেই, ঠিক আছে? এরপরে আরেকটা এখানে করি। হ্যাঁ, তাহলে এ লেখা হয়ে গেছে। হ্যাপি টিচার্স ডে মাম্মি, হ্যাপি টিচার্স ডে, গাইস দেখো খুব বৃষ্টি হচ্ছে। আর এদিকে ইফরাজকে দেখো, এই যে ইফরাজ বৃষ্টিতে ছাতা নিয়ে ছাদের উপরে ঘুরে বেড়াচ্ছে, মজা লাগছে? হ্যাঁ, আসো আসো, চলে আসো। হয়ে গেছে বৃষ্টিতে ভেজা? ভেজো না ভেজো না, ভিজতে হবে না, ছাতা তোলো। আসো 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 আসো, আরে যেও না, দেখো ছাদে দৌড়াচ্ছে বৃষ্টিতে, দেখো নেচে যাচ্ছে। বাহ, খুব মজা লাগছে তাই? এবারে এসে যাও, এইবারে এসে যাও, এইবারে আসো, চলে আসো 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 আসো। চলো ইফরাজ, তুমি ওপরের দিকে তাকে কি দেখছো? পাখি দেখছো? পাখির মতো উড়বে, উড়তে পারবে তুমি? দেখাও। ওয়াও, কি সুন্দর উড়েছো তুমি। ইফরাজ ইফরাজ, এদিকে আসো, এদিকে আসো। দেখো তোমার ওপরে তিনটা বেবি আছে, তুমি কি এই চাইনার বেবিটাকে নেবে? না। তাহলে কি এই নেপালের বেবিটাকে নেবে? না। নেবে না? তাহলে কি ইন্ডিয়ার বেবিটাকে নেবে? ইন্ডিয়ার বেবি তো নেই। আছে, কোথায় দেখি তো, আছে তো, দেখি কোথায়। ইন্ডিয়ার বেবি দেখি তো, এটা ইন্ডিয়ার বেবি নাকি? তাই তো, ইন্ডিয়ারই বেবি তো। তাই বাজে তাই বাজে তাই বাজে তাই বাজে। ইন্ডিয়ার বেবি তো কিছু দেয়নি, যাও যাও আবার কিছু করো। হ্যাঁ, ইফরাজ শপিং করছে এখন। ইফরাজ তোমার শপিং হলো? ইফরাজ শপিং করছে, শপিং করে করে এই যে এখানে ঝুড়ি ভর্তি করছে, এই ঝুড়িতে রেখে দাও, এই যে এখানে। চলো আবার ঝুড়িটা নিয়ে আসো, আরো করবে, আরো শপিং করছে। কি কালার নিচ্ছ দেখি তো, কোন কালারটা? এটা কি কালার? ইয়েলো কালার। চলো হয়েছে, অনেকগুলো হয়ে গেছে, ঝুড়িটা নিয়ে আসো, এবার আরো নেবে, আরো নিচ্ছে, আবার ইয়েলো কালার, সব ইয়েলো কালার নিয়ে নিচ্ছে, সব ইয়েলো কালারের টি শার্ট নিচ্ছে। আচ্ছা হয়েছে, এরপরে আসো, ঘুড়িটা নাও। ইফরাজের শপিং কমপ্লিট। এই শপিং হয়ে গেছে ইফরাজের? হ্যাঁ,
আচ্ছা চলো বিল করবে চলো এরপরে ইফরাজ এই যে বিল করতে এসেছে বিল নিয়ে নাও পাপা আর কি শপিং করছো ইফরাজ হ্যাঁ বুট কোন বুটটা পছন্দ হয়েছে এটা আচ্ছা পরে দেখো তো পায়ে হচ্ছে নাকি আচ্ছা খুলে দিচ্ছি পরে দেখো দুটো নাও পরে দেখো এবার আচ্ছা হয়ে যাবে হয়েছে আরেক পায়ে পরো এদিকে আসো এদিকে আসো হেঁটে আসো দেখি পায়ে ঠিক আছে কিনা ঠিক আছে এটা ঠিক আছে কমফোর্ট মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে রিহান খেলনা করছে আমি এই মাস্টার নিয়ে বই দেখাবো আচ্ছা ইফরাজ তাহলে ইহানকে ভয় দেখাতে যাচ্ছে দাঁড়াও ইফরাজকেও দেখাচ্ছি এই কে ওখানে দেখি তো বোতলটা ইহানকে ভয় দেখানো দাঁড়াও এই কোথায় গেছে দেখি তো আচ্ছা এখানে এখানে দিচ্ছি আবার বোতলটা দিয়ে মার দিচ্ছি দাঁড়াও আচ্ছা আবার এখান থেকে চলে গেছে দেখি তো কোথায় গেছে আচ্ছা এখানে বসে আছে দাঁড়াও আর মার ইফরাজ আমি তো জানি তুমি ইফরাজ তুমি ভাইকে ভয় দেখাতে গেছিলে না আজকে তোমার সত্যি সত্যি পিটানো হবে মাম্মি বলো মাম্মি খেতে ইচ্ছে করছে পমিগ্রেনেট খেতে ইচ্ছে করছে আমি তাহলে বাজার থেকে নিয়ে আসি না তাহলে আমি আমার জাদু আছে আমি জাদু মন্ত্র করে চুপ করে দেব তারপরে হাত পা ধুয়ে দিতে যাবে তাই তাহলে জাদু মন্ত্র করো আবার জাদু করে ছাড়িয়ে দাও জাদু মন্ত্র তাই তো পমিগ্রেনেট ছাড়ানো হয়ে গেছে দেখি ইয়ে খেয়ে নাও তাহলে এবার কেমন ঠিক আছে খেয়ে নাও ইহান ইহান এই না তোমার জন্য বেলুন এনেছি তুমি খেলা করো বেলুন নিয়ে ইহান বেলুন নিয়ে খুব খুশি যা চলে গেল আচ্ছা এইটা নাও আরেকটা আরেকটা ধরতে পারছে না দেখো ইফরাজ দুটো বেলুন নিয়ে নিয়েছে ইহানকে দেয়নি ওই যে ভাইকে একটা দিয়ে দাও কি হলো ভয় করছে ইহান বেলুন নিয়ে আছে তো ইফরাজের ভয় করছে দেখো ইফরাজের কাণ্ড ইফরাজ ভয়ে ওদিকে লুকিয়ে যাচ্ছে ইফরাজ বেলুন ফাটানাকে ভয় করে ইফরাজ ইফরাজ কোথায় ইফরাজ কোথায় গেছে এখানে একটা বাক্স পড়ে আছে ইফরাজ কোথায় তুমি ওরে বাবা ইফরাজ বাক্সের মধ্যে থেকে বেরিয়ে গেল মাস্ক পরে আমাকে ভয় দেখানোর জন্য ইফরাজ তো আমি আজকে ভয় পাইনি তুমি আমাকে মাদুরের ভেতরে ঢুকে ভয় দেখিয়েছিলে না সেই জন্য আমি আজকে ভয় পাইনি তুমি নিজেই বোকা হয়ে গেছো মুখটা দেখো ওর মুখটা ইফরাজ তুমি ওইভাবে কি দেখছো ওই দেখো মেশিন মেশিন দেখছো দেখি তো হ্যাঁ তাই তো গাইস দেখো এই যে রাস্তা ঢালাই হবে সেই জন্য এই ঢালাই মেশিনটা এসেছে এখন চলুক মেশিনটা তারপরে দেখাচ্ছি ঠিক আছে দেখি তো তাই তো দেখো গাইস জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন
রুটি বানাচ্ছে, দেখো ওর নানি রুটি বানাচ্ছে। তুমি তুমি পারবে না, তুমি পারবে না, এটা ছিড়ে যাবে, রেখে দাও। দেখো আচ্ছা, দেখো দেখো ইফরাজ রুটি করবে, দেখো রুটি করছে ইফরাজ এখন বসে। তুমি তো নানির কাজ করে দিচ্ছ, নানির খাটনি তো তাহলে কমিয়ে দিচ্ছ মনে। দেখো কি সুন্দর রুটি করছে, আর একটু বড় হবে, বেলো ভালো করে, বেলো অনেক বড় করো, নানি যেরকম বড় বড় করে না সেরকম বড় করো। দেখেছো গাইস এরকম রুটি কে বেলতে পারে? এরপরে কি করতে হবে? খেও না খেও না খেও না খেও না। দেখো ইফরাজ বড় হয়ে গেছে রুটিটা, দেখো। হ্যাঁ চলো এরপরে শেখা হবে এটা। ইফরাজের রুটিটা এখন শেখে নেওয়া হচ্ছে। টেন টেন রুটি রেডি, ইফরাজের রুটি রেডি, নাও খেয়ে নাও, খেয়ে দেখো বলো কেমন হয়েছে। দেখো ইহানও হাত বাড়াচ্ছে নেবে বলে। ইফরাজ ইফরাজ এটা কি করছো? হেলমেট পরছো, দিয়ে ঘোরো ঘোরো, দেখো গাইস কত বড় হেলমেট পরছে, উল্টো দিকে উল্টো দিকে এরকম হেলমেট পরছো। সোজা করে পরো, সোজা করে, এই দেখো সোজা করে পরেছে, দেখো দেখো গাইস আবার লক করছে এটা। আর কি করতে হয় হেলমেটের? হ্যাঁ আর কি করতে হয়? কাঁচটা নামাবে না? নামাবে, এই দেখো। এবারে কি করতে হয়? এবারে কি করতে হয়? বাইক চালাতে হয় তো? বাইক কোথায় তোমার? পাপা ইকুন থেকে বাইক এত বড় পাঁচে অর্ডার করেছে তো আনছে দাও। আচ্ছা আচ্ছা, ওর পাপা বাইক অর্ডার করেছে, ওটা আসছে, ওই জন্য সে হেলমেট পরে বসে আছে। গাইস দেখো এখানে এতগুলো বালির গ্লাস বানিয়েছে, এই যে রোহিত বানিয়েছে। বালির গ্লাস বানাচ্ছে, ইফরাজ এসে জিজ্ঞেস করছে। ইফরাজ ভাঙবে বলছে, না মানে ও কত সুন্দর বানিয়েছে, তোমাকে ভাঙতে হবে না। না 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 ভেঙো না, ও বানিয়েছে। আচ্ছা মামাকে আগে জিজ্ঞেস করো, ও যদি ভাঙতে দেয় তবে ভাঙবে। আচ্ছা ভেঙে নাও, ভেঙে দিতে বলছে, ভেঙে দাও। ইফরাজ ভাঙতে খুব মজা পাচ্ছে। দেখো সবগুলো একটা একটা করে ও ভেঙে দিচ্ছে, মজা পাচ্ছ ইফরাজ? ইফরাজ মজা পাচ্ছ? আচ্ছা হলো, হয়ে গেল সব ভাঙা হয়ে গেল, হ্যাপি। ইফরাজ গাড়ি থেকে নেমে কোথায় উঠেছো ইফরাজ? পাহাড়ে নাকি? হ্যাঁ পাহাড়ে, এটা পাহাড় তো নয়, এই যে রাস্তার উপরে বালি স্টোন চিপ সব আছে, ইফরাজ এখানে উঠে গেছে। পড়ে যাচ্ছ, নেমে যাও তাহলে, না হলে পড়ে যাবে তো। নামো নামো নামো, সেই যে সেখানে মেশিন চলছে, চলো মেশিন দেখাবো, চলো তোমাকে মেশিন দেখাচ্ছ ইফরাজ। হ্যাঁ এই যে এখন হেঁটে হেঁটে ইফরাজ চলছে রাস্তায়। গাইস দেখো ইহানকে, ইহান ওই যে জামা টেনে বের করছে ওর পাপার ব্যাগ থেকে। এ তুমি জামা এনেছিলে? হ্যাঁ। এই যে ইহানকে দেখো জামা টেনে বের করছে। মামি বলো, পাপা ভাইয়ের জন্য জামা এনেছে, আমার জন্য জামা এনেনি? পাপাকে জিজ্ঞেস করো এনেছে কিনা, জিজ্ঞেস করো। কি গো পাপা, আমার জন্য কার জামাটা বেশি সুন্দর, কারটা সুন্দর? তোমারটা, তোমারটা তো অরেঞ্জ কালার। আর দেখি ভাইয়েরটা, এটা এইটাও তো অরেঞ্জ কালার, এটা ইহানের। ইহান নিয়ে তো খুব হ্যাপি, দেখো ইহান নিয়ে খেলা শুরু করে দিয়েছে জামা নিয়ে। ইহান ইহান এখন গাড়িতে ঘুরছে। বলো ভাইকে বসাইছো, আমাকে বসাওনি কেন? তুমি তো বড়, ভাই ছোট,
এই দেখো ভাইকে, এই দেখো ভাই কান্না শুরু করছে, আবার চালাই, আবার চালাই, চুপ করে গেছে। দেখো তুমি তো বড় মনা। গাইস দেখো বৃষ্টি হচ্ছে কত, আর এখানে ইফরাজকে দেখো, ইফরাজ যে ধরেছিল নৌকা বানিয়ে দিতে বলছিল, ও পানিতে ছাড়বে, তো নৌকা বলতে ইফরাজকে যে পাতার নৌকা বানিয়ে দিয়েছি, দেখা মনে আছে? হাতেটা ভালো করে দেখাও। হ্যাঁ এবার এই যে পানি যাচ্ছে, এই পানিতে ইফরাজ নৌকা ছাড়বে, দে দাও, এই চলে গেল নৌকা, আটকে গেল, চালিয়ে দাও। ওই যে ওইটা যাচ্ছে, এই যে নৌকাটা ছাড়লাম আমিও, এই ইফরাজ যাচ্ছে, ওই যে ইফরাজ রাস্তায় ঘুরছে, দেখো এদিকে আসো, এদিকে আসো, ইফরাজের নৌকা যেতে যেতে ওই যে ডুবে গেল, দেখো ও আবার চালাচ্ছে, যাবে না, এটা 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 হচ্ছে কাগজের নৌকা হলে যেত, ওটা পাতার না, ওই জন্য ডুবে যাচ্ছে। গাইস দেখো এখন বাজে সকাল 8টা, আর ইহান উঠে পড়েছে, আর ইফরাজকে দেখো ওই যে এখন অবধি শুয়ে আছে, ইফরাজকে তুলতে হবে, 8টা বেজে গেছে, ইফরাজ ওঠো, ও উঠবে না, ওকে ভালো করেই তুলতে হবে। ইফরাজটা গেল কোথায়, ঘুম থেকে তুলছি বলে আবার কোথায় চলে গেল, দেখি তো, এই যে এইদিকে এসে আবার ঘুমিয়ে পড়েছে, ইফরাজ ওঠো, সকাল 8টা বেজে গেছে, ব্রাশ করবে না, ওঠো ওঠো ওঠো, এই ইফরাজ ঘুমাতে দাও, আমার ঘুম পাচ্ছে, এখনো ঘুম পাচ্ছে, এবারে উঠে পড়তে হয়, ওঠো ওঠো, আরে আবার কোথায় চলে গেছো ইফরাজ, দেখি এই দেখো ওর কাণ্ড, কোথায় ঘুমিয়েছে দেখো, এই যে এখানে চোখ খুলে ঘুমিয়ে আছে, ওঠো ওঠো ওঠো, এ বাবা কোথায় ঘুমিয়েছে, এ বাপসের ওপরে মাথা দিয়ে এমনি ঘুমিয়ে আছে, ধুলো আছে না, ওঠো ওঠো, এখনো ঘুমাবে, দাঁড়াও, এই নাও ব্রাশ, আর যেতে হবে না, এই নাও ব্রাশ, নাও ব্রাশ করো, আর ঘুমোতে হবে না, ওঠো ওঠো ওঠো, এই নাও ব্রাশ, নাও ব্রাশ, ব্রাশ করো, উঠে উঠে ব্রাশ করতে হবে, ওঠো।